আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি একটা ইলিশ মাছের রেসিপি। এটা বেসিক্যালি ইলিশ মাছ ভুনা। প্রথমে ইলিশ মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম, তারপর সেটার মধ্যে হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। আমি আসলে আজকে আপনাদের সাথে ইলিশ মাছ কীভাবে খুবই অল্প মশলায় দ্রুত রান্না করা যায় সেটাই দেখাবো। খুবই অল্প পরিমাণ মশলা ইউজ করা হবে। এখানে তেল গরম করে, কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আর কাঁচামরিচটা, পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। ইলিশ মাছ খুব দ্রুত রান্না করা যায় আসলে, কিন্তু এটা তো সবাই জানে, কিন্তু খুবই অল্প মশলা দিয়েও রান্না করা যায় তাও জানে। আজকে আমরা বেসিক্যালি আপনার আদা রসুন ছাড়া শুধু হলুদ, লবণ, মরিচ আর সামান্য জিরা দিয়ে কীভাবে এত মজার ইলিশ মাছ ভুনা করা যায় তাই দেখাচ্ছি। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গিয়েছে, এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হলে এখন মশলা দেওয়ার পালা। এর মধ্যে এখন লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো, তারপর দিয়ে দিতে হবে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ, খুবই অল্প পরিমাণ জিরা গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলো একদম কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতো যেন কষানো হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে মশলা কষানোর সময় পুড়ে না যায়। এই যা মশলা কষানো হয়ে গিয়েছে অনেকটুকুই, এখন এগুলোর মধ্যে ইলিশ মাছ দিয়ে দিতে হবে। এখন ইলিশ মাছটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা যে কোনোভাবে ইলিশ মাছটা খেতে পারেন। আজকে আপনাদের সাথে আমি ইলিশ মাছ কীভাবে অল্প উপকরণ দিয়ে খুব দ্রুত রান্না করা যায় সেটাই শেয়ার করছি। যদি আপনারা ইলিশ মাছের আরও রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছটা দিয়ে দেওয়া হলো, এখন ইলিশ মাছগুলো উল্টে পাল্টে নেওয়া হবে আর একটু কষানোর জন্য ওয়েট করা হবে, ভালো মতো যেন মশলার সাথে ইলিশ মাছগুলো কষানো হয়। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আবার পানি দিয়ে দেওয়া হবে। যে পানি দিয়ে দেওয়া হলো, পানি দিয়ে আবার ভালো মতো কষাতে হবে। ইলিশ মাছ এই অল্প পানিতেই জাস্ট একটু সিদ্ধ হলেই রান্না হয়ে যায়। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে।